আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, মেম কনস্ট্রাকশন 360-এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন শুরু করলাম নতুনভাবে আরেকটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম বিল্ডিংয়ের আটতলা ভবন, এই ভবনের ছবিসহ বিল্ডিংটি দাঁড়ে আছে। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে এসে ভিডিওগুলো দেখতে পারেন। তো আবারও বলেছি আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই প্রজেক্টের প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, সবাই ভিডিওটি দেখবেন। তো প্রথমত আমি চলে আসলাম আমাদের যে প্রজেক্টের চারতলা ভবনে। চারতলা ভবন মোটামুটি কমপ্লিট। সেই কমপ্লিট হওয়ার পর আপনার দেখতেছেন এই যে একটি বেডরুম, এ টু জেড বলা আছে ভিডিওতে, আগের ভিডিওতে এ টু জেড বলা আছে আপনার কত ফিট বাই কত ফিট, এটি একটি বেডরুম। তো আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকেন। এটা হলো একটা ব্যালকনি, পাশে যেটি দেখতেছেন এই যে ডোর মানে দরজা আমি খুললাম, এটি একটি ওয়াশরুম। তো চলে যাচ্ছি এখন কর্নারের বেডরুম থেকে আমি, এই যে হলো বেডরুমের গলি মানে বেডরুমে ঢোকার যে রাস্তাটা সেটা গলি। আর এই পাশে আরেকটি বেডরুম, তার পাশে রয়েছে কিচেন রুম। আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই যে এটি একটি কিচেন রুম। আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে দিছি আমি এই প্রজেক্টের বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যতটুকু সম্ভব হচ্ছে আমি তুলে ধরতেছি। এটা হলো একটি গলি, তারপরেরটা হলো ড্রয়িং রুম, তারপরেরটা বেডরুম, তার পাশে রয়েছে একটি ব্যালকনি, তার পাশে যেটি দেখতেছেন দরজা খোলা সেটি হলো ওয়াশরুম। তো আশা করি এক ইউনিট আমার একটা ইউনিট ঘুরে হইল, এখন আরেকটি ইউনিট আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হলো প্রথম রুম, যেটাকে আমরা ড্রয়িং রুম বলে থাকি, এটা হলো ড্রয়িং রুম, বিশাল আকারের স্পেস। পাশেরটা ওয়াশরুম, তার পাশেরটা কিচেন রুম, তার পাশেরটাও হলো আপনার একটি বেডরুম, এটিও বেডরুম। তার পাশে রয়েছে একটি ওয়াশরুম, পাশে রয়েছে অ্যাসেস করা একটি ব্যালকনি, খুবই আনকমন দেখতে। তো আশা করি বুঝছেন আমি দুই ইউনিট ঘোরা কমপ্লিট হলো আমার, এখন আমি চলে যাচ্ছি তিন নম্বর ইউনিটে। আর এটি হলো আপনার একটি লিফট রুম, এখনও লিফট হয় নাই। আর এটা হলো পাশেরটা হলো সিঁড়ি রুম, এই যে দেখতেছেন সিঁড়ি, এটা হলো সিঁড়ি রুম। এটা হলো তিন নম্বর রুমের প্রথম রুমটি, যেটি ড্রয়িং রুম, বিশাল আকারের স্পেস দেখতে থাকেন সবাই। আর পাশে রয়েছে, একটু অন্ধকার দেখাচ্ছে, পাশে রয়েছে একটি বেডরুম, তার পাশেরটাও বেডরুম, পাশে রয়েছে ব্যালকনি প্লাস ওয়াশরুম, তার পাশে রয়েছে আবার একটি কিচেন রুম, তার পাশে রয়েছে বেডরুমের পাশে যেটি দেখতেছেন দরজা সেটি হলো একটি ওয়াশরুম। এটা হলো বেডরুম, বিশাল আকারের স্পেস, বিল্ডিংটি অনেক সুন্দর। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমার কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন। দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত কমেন্টে লিখুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা যে বেল আইকন বেলটি আছে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।